হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। তো দেখো, গীতা ব্লগস এন্ড শর্টস আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি আমার সিম্পল লাইফের সিম্পল ভিডিওগুলি তোমাদের দেখতে খুবই ভালো লাগে। আর যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে, আর যারা আমার পরিবারে আছো তারা আমাকে ফুল সাপোর্ট করবে, আমার ভিডিওগুলো স্কিপ না করে পুরো দেখবে। আর যারা নতুন এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবে, যাতে আমার আগামী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো দেখতেই পেলে সকালে উঠে আগে বাসি কাজকর্ম সব কমপ্লিট করে নিলাম। আজকে একটু তাড়া আছে, এক জায়গায় যাব, সেটা কোথায় যাচ্ছি তোমরা আমার পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো কালকের কিছু ভেজা কাপড় ছিল সেগুলি রোদ্রে দিয়ে দিলাম, কারণ মেয়ে স্কুল যাবে। তো ড্রেসগুলো শুকিয়ে গেছে, অল্প অল্প ভিজা ছিল, তো রোদ্রে দিয়ে দিলাম। তারপর ছেলের কিছু সোয়েটার প্যান্ট ট্যান এগুলো ধুয়ে দিলাম, সকাল সকালই আজকে ধুয়ে দিলাম, ধুয়ে টুয়ে বাসন ধুয়ে নিলাম আগে। তারপর দেখো বসে পড়লাম এখন সবজি কাটতে, সবজিটা কেটে আর কি রান্নাটা করে নেব। তো রান্নাটা হয়ে গেলে আর কি আমার কাজ তো শেষ নেই, আছে একের পরে, ঘর ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে। সকালে উঠে তো খালি কোনো মতে আর কি বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে নিই। তো দেখো এদিকে আমি আলু ভাজা বসিয়ে দিলাম, কারণ আজকে সিম্পল রান্না করব এক জায়গায় যাব বলে। তো দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, এখন বসিয়ে দিচ্ছি সবজিটা। তো ডাল ভাত তো আগেই হয়ে গেছে, তো সেটা আর শেয়ার করিনি, পরে তোমাদের সাথে মেনুটা অবশ্যই শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। আর এরই মধ্যে কিন্তু আমার মেয়ে চলে গেছে স্কুল, স্কুল চলে যাওয়ার পরে আমি এইসব রান্নাবাড়িগুলো করছি। ওর ডাল ভাত হয়েছিল, একটা লেজের প্যাকেট দিয়ে ভাত খেয়ে চলে গেল। তো চলো মেনুটা শেয়ার করি আজকে তোমাদের সাথে। এই যে ভাত, আর এই যে ডাল, মুগ ডাল, পেঁপে দিব ভেবেছিলাম কিন্তু দেওয়া হয়নি, আর এই যে নিরামিষ তরকারি, আর অল্প করে আলু ভাজা, আর ছেলে ডিম সিদ্ধ, আধা সকালে ভাতে খেয়েছে আধা আছে দুপুরে খাবে। তো চলো এখন ছেলেকে ভাত খাইয়ে নিই, পরে অনেক তাড়া আমার যেতে হবে, তো এখন তাড়াতাড়ি খাই ছেলেকে খাওয়াবো, তারপর আমি পরে খাবো, মেয়ে আসলে একসাথে খাবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো দেখো এখন বেরিয়ে পড়লাম, এখন বাজে কটা জানো, এখন বাজে আড়াইটা বেজে গেছে, পৌনে তিনটার মতো বাজে। তো এখন ছেলেকে নিয়ে আমি টোটো করে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানো? আমি যাচ্ছি হলাম মেয়ের স্কুলে, মেয়ে সকালে গেছে, তো এখন আমিও যাচ্ছি। ভাত তো খাইনি, এসে খাবো, এখন কখন যে আসি তার কোনো নাই ঠিক। ছেলে আমার আজকে অনেক খুশি, দিদির স্কুল যাবে, স্কুল তো কোনোদিন দেখেনি, তো আজকে যাচ্ছে দেখো দিদির স্কুল, সমানে হেসেই যাচ্ছে। আর দেখো স্কুলে গিয়ে আগে মাঠে গিয়ে দিদিকে পেয়ে সেই আনন্দ, দিদিকে বলছে যে আমি এসেছি তোমার স্কুলে, তোমার স্কুল দেখতে, এসবই গল্প করছে দিদির সাথে। আর দেখো দিদিকে ধরে টানাটানি করছে, খোলামেলা মাঠে পেয়েছে, মানে সমানে খেলাধুলার ওর তো খেলারই নেশা, খালি খালি দৌড়াবে, হাঁটা চলা তো করবেই না, বসবে না এক জায়গায়। তো দেখো এখানে কুম্ফু হলো প্রথমে, তো আমি সকাল থেকে তো অনুষ্ঠান হয়েছে অনেক কিছুই, খেলাধুলা, দৌড়াদৌড়ি, তারপরে অনেক কিছু হয়েছে, অঙ্ক প্রতিযোগিতা, তো ওগুলো কিছুই আমি পেলাম না দেখতে, সবই মিস করে দিলাম। আসলে বুঝতেই পারো ঘরোয়া মেয়ে ছেলে, তো ঘরের কাজ তো আর শেষ হয় না, সংসারের কাজকর্ম শেষ করে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে, মানে সব কিছু মিস করে ফেললাম। তো এসে খালি যে কুম্ফুটা দেখতে পেলাম, তারপর হয়েছে কিছু নাচ, তো এইটুকুই আমি দেখতে পেলাম। তো অল্পটুক তোমাদের সাথে নাচটাও শেয়ার করছি, তোমরা দেখে নাও। ভেবেছিলাম সকাল সকাল আসবো কিন্তু আর আসা হয়নি জানো, মানে কাজই শেষ হয় না, কী করবো বলো, এক তো শীতের বেলা, তারপর ঘুম থেকে উঠতে হয়ে যায় দেরি, তার মধ্যে বাচ্চা কাচ্চাকে স্নান করানি, ঘরের কি কম কাজ, সমস্ত কাজ শেষ করে তারপর আসতে হয়। মেয়ের তো অনেকটাই মন খারাপ হয়ে গেছে, ও খালি এদিক ওদিক দেখছে, আমি দূর থেকে দেখলাম ও বসে আমার দিকে, মানে আমাকেই খুঁজছিল। তো আস্তে আস্তে দেরি হয়ে গেল, তো কী আর করা যাবে বলো। মেয়েকে কথা দিয়েছি আসবো, না আসলে হয় অল্প সময়ের জন্যই হোক, এসে দেখা দিলাম, এটাই অনেক বেশি, মেয়েও অনেক খুশি হয়ে গেল আমাকে দেখে। তো অনেক রকমের নাচ দেখলাম, প্রথমে শুরু হলো আমাদের বাংলা দিয়ে, বাংলা নাচ হলো, তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারলাম না, আর গানের ভয়েসগুলো দিলাম না, কারণ তোমরা তো জানোই যে গানের ভয়েস বেশি দিলে কি হতে পারে, তো সেটার জন্যই দিলাম না। তো দেখো অ্যাসামিস গান, নেপালি গান,
তারপর বাগানিয়া গান, অনেক রকমের গানের নাচ হলো, তো সবটাই দেখলাম। দেখে থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো নাচটাই শেষে হলো, তো তারপরে আমরা চলে আসব। তো দেখো সব শেষ হয়ে গেছে অনুষ্ঠান, সবাইকে পুরস্কার বিতরণও হয়ে গেছে, এখন আমরা চলে যাব বাড়ি। আর ছেলে বলছে যে আরও থাকবো, খেলবো। আমি বলছি না, ঠান্ডা লেগে যাবে, চলো। আর ভাতও খাইনি, প্রচণ্ড খিদা পেয়ে গেছে, পেটের খিদা। খিদার চোটে কি আর কোথাও ভালো লাগে বলো? তখন কোনো কিছুই ভালো লাগে না, পেটে যদি খিদা একবার টান পড়লো তারপর আর কিচ্ছু ভালো লাগে না। আর এমনিতে অনুষ্ঠান শেষ, সবাই চলেই যাচ্ছিল, তাও কিছু কিছু গল্প করছিল। মেয়েও বলছে যে একটু বান্ধবীদের সাথে গল্প করি, তো কিছুক্ষণও গল্প টল্প করলো, আমি আর ছেলে একটু হাঁটাহাঁটি করলাম মাঠে, তারপর দেখো চলে আসছি আমরা বাড়ি। ভালোই লাগলো এসে, দেখো সারাদিন তো সবসময় ঘরেই থাকি, একটু এসে বাইরে মানে সবাইকে দেখলাম খেলাধুলা করছে বাচ্চাদেরকে, খুবই ভালো লাগলো। তারপর দেখো আরেকটা মাঠে এরকম খেলা হচ্ছে, ওটা অন্য স্কুলের, তো আমাদের এখানে অনেক কয়টা স্কুল আছে, তো অন্য স্কুলের এখানে খেলা হচ্ছিলো বাচ্চাদের, এখানের খেলাও শেষ, এখন সবাই মানে চলে যাচ্ছে বাড়ি। তো চলো এখন যাওয়া যাক বাড়ি, তারপর গিয়ে আগে খাবো, কারণ অনেকটাই খিদা পেয়েছে, মাথা মতো একদম ঘুরছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা দেখো একটু শুয়ে আছি আমি আর ছেলে, ছেলে ঘুম থেকে উঠলো, তো স্কুল থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিলো, 4:45 এসেছি, এসে আমি আর মেয়ে ভাত খেলাম, আমি তো খেয়ে যাইনি, তো এসে খেলাম মেয়ের সাথে, আর অল্প বাসন টাসন ধুয়ে অল্প শুয়েছিলাম ছেলের সাথে। এখন ছেলে উঠলো, এখন বাজে 6:30 মতো, উঠবো চা করবো, চা তো আর খাওয়ার ইচ্ছা নেই, কিন্তু অল্প না খেলেও আবার মাথা ব্যথা করবে, তো অল্প করে খাবো, ছেলেকে তো খাবার দিতে হবে, ও তো ভাত খেয়ে তারপরে গিয়েছিলো। তো খুব ঠান্ডা লাগছে গো, অনেকক্ষণ স্কুলে দাঁড়িয়েছিলাম, অল্পটুক বসলাম, মাঠে ভালো লাগে না মাঠে বসতে, খালি মাঠ। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি আমার ভিডিওটা তোমার ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো একটু পরে উঠছি, উঠে চা করবো, তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করবো, আজকে তো সারাদিনে বেশি কিছু শেয়ার করতেই পারলাম না। বাবা আমরা স্কুল গেছিলাম না দিদি? হ্যাঁ। স্কুলে গিয়ে কি করছো? খেলা দেখছি। খেলা দেখছো? আর কি দেখছো? নাচ দেখছো? সুন্দর নাচ করছিল সবাই? আমার ছেলে তো ওখানে গিয়ে খালি মাঠের মধ্যে দৌড়া দৌড়ি এই করছিল, এক জায়গায় বসার মানুষ, ওর জন্য আর আমি বসতে পারিনি জানো, দাঁড়িয়েই থাকতে হয়েছে, খালি খালি দৌড়ায় এদিক ওদিক দৌড় দেয়, কি বসবো। তো দেখো শুয়ে উঠলাম, একটু একটু রেস্ট নিলাম, কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে না একদম শরীরটা কেমন লাগছিল, আর প্রচণ্ড খিদা পাওয়ার পর দেখবে খেলে পরেও কেমন জানি শরীরটা মানে ছেড়ে দেয়, একদম কেমন লাগে, অস্বস্তিকর লাগতে থাকে। তো উঠে দেখো ইন্ডাকশনটা মুছে রাখছি, এটা তখন আর লাগবে না, যেহেতু গ্যাস এসে গেছে, এটা আবার যখন দরকার পড়বে তখন লাগবে। তো দেখো আমরা চা নিয়ে বসে পড়লাম, এখন আমরা সবাই চা খাচ্ছি, এদিকে মেয়ে বসছে, এই ছেলে আর আমি, তো আমরা এখন চা খাবো। কি খাবো? তুমি চা খাবা? কি খাবা? মুখ খালি করে বলো। আমি খাবো পিডিয়াশর। পিডিয়াশর? পিডিয়াশর? তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবে। খাও। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। টাটা, বাই বাই, গুড নাইট। আবার কালকে দেখা হবে। আবার কালকে দেখা হবে। আর একটা নতুন ভিডিওর সাথে। আবার নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।